কন্টিনিউটি অনেকেই কথা বলতেছেন, আপনি প্রধান চরিত্রে বলেন কেন, সব জায়গায় আপনার আলোচনাটা কেন হচ্ছে? আজকে আমাদের প্রধান যে বার্তা সেটা হলো, এক নম্বর বার্তা তো হলো যে আমরা আমাদের নিজস্ব একটা রাজনৈতিক স্ট্যান্ড রয়েছে, ঐতিহ্য রয়েছে এবং নিজস্ব রাজনৈতিক দর্শন আছে। আমরা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাজনীতি করি না, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন সুন্নাহর এজেন্ডা এবং দেশ জাতির কল্যাণে আমরা আমাদের ভূমিকা পালন করি। কাজে আমাদের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের অপপ্রচার আমাদের বিভিন্ন মহল থেকে উত্থাপিত হয়, সেটার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করার জন্য। দ্বিতীয় ভাস্কর্যের বিরুদ্ধে কথা, ভাস্কর্যের বিরুদ্ধে শুধুমাত্র রাজনৈতিক অবস্থান থেকে নয়, বরং ধর্মীয় অবস্থান থেকে সারা পৃথিবীর ধর্মীয় যতগুলো স্কুল অফ থট রয়েছে কেউ ভাস্কর্যের পক্ষে কোনো কথা বলার কোনো অবকাশ নেই। এই জন্য সকলেই ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে কথা বলছে এবং বলবে, সেই জায়গা থেকে আমিও বলছি। এখানে অন্য সকলকে উপেক্ষা করে শুধুমাত্র আমাকে একটা প্রধান প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করে এবং আমার কথার কিছু বিকৃতি ঘটিয়ে এবং মূল বক্তব্যকে পাশ কাটিয়ে, আমি যেটা পরিষ্কার বলছি যে আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবশ্যই নয়, কিন্তু সেখানে আমার বক্তব্যকে খণ্ডিত আকারে বিকৃত করে আমার বক্তব্যকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে দাঁড় করিয়ে একটু সংঘাতমূলক এবং সরকার দলীয় বিভিন্ন সংগঠনগুলোকে আমার বিরুদ্ধে ময়দানে নামিয়ে দেওয়ার একটা অশুভ তৎপরতা লক্ষ্য করছি। আমি মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের কারণে এটা হচ্ছে। আমাদের ভাস্কর্যের বিরুদ্ধে আমাদের যারা সিনিয়র, আমাদের যারা শীর্ষ অলপর্যায়ে রয়েছেন, সকলের বক্তব্যই ভাস্কর্যের বিষয়ে ব্যর্থহীন এবং তা আজকের নয়, সেই ২০০০ সালেও শেখুল আলী সালাম হাজিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এবং সেই সময় থেকেই বাংলাদেশে যখন ব্যাপকভাবে রাষ্ট্রীয় আয়োজনে ভাস্কর্য নির্মাণের এই তৎপরতা শুরু হয়, তখন থেকেই আমাদের শীর্ষ সকল আলিমগণ ভাস্কর্যের বিরুদ্ধে তাদের বক্তব্য স্পষ্টভাবে তারা রেখেছেন, রেখে চলেছেন এবং এটা যতদিন পর্যন্ত কোরআন হাদিসে আমরা বিশ্বাস রাখবো, আমরা আমাদের রাখতে হবে। দুনিয়ার সব কিছু আমরা ছাড়তে পারি, কিন্তু কোরআন সুন্নাহর যে আদর্শ, আমাদের ঈমান এবং আমাদের বিশ্বাস থেকে আমরা তুলতে পারি না, কাজে সেই ঈমান এবং বিশ্বাসের জায়গা থেকে আমাদের এই কথা বলতেই হবে। সেটা আমি বলছি, বাদ দিয়ে শুধুমাত্র আমাকে প্রতিপক্ষ সাব্যস্ত করে যা মনে করি ভাস্কর্য বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনকে দুর্বল হিসাবে উপস্থাপন করা একটা মানে অশুভ প্রয়াস।